নরেন্দ্র মোদীর কাট আউটে সাজানো প্রচার গাড়ি, রবিবাসরীয় প্রচারের মেজাজ বিষ্ণুপুরে। রোদের বোঝা মাথায় নিয়েই কর্মীদের সঙ্গে প্রচারে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। একতেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢেলে ভোট পুজোর প্রচার শুরু। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি কিন্তু স্বাস্থ্যকালে মন্দিরে পুজো দিলেন এবং তারপরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রচার, সেখানে ইতিমধ্যে তিনি কিন্তু র্যালি করছেন তাদের কর্মী সমর্থকদের নিয়ে। সৌমিত্রর মুখোমুখি দাঁড়িয়ে সুজাতা মণ্ডল, জনতার সমর্থনে চেনা মাটিতে বাড়ছে বিশ্বাস। বিষ্ণুপুরে বিজেপির মাটি শক্ত, আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁ। বাবা একটেশ্বর মন্দিরে পুজো দিয়ে আমাদের নিত্যানন্দ পতিয়ারের নেতৃত্বে আমরা এখানে বের হচ্ছি। বিজেপির মাটি শক্ত, বাঁকুড়া জেলায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটো জায়গাতে বিজেপির মাটি শক্ত। প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকটা পঞ্চায়েতের ঘাড়ের গোড়ায় নিঃশ্বাস ফেলছে, যখনই জিতে যাবে এই জোশটা আর এই যৌবনটা তৃণমূলে থাকবে না। বিষ্ণুপুরের চেনা মাটি আরও একবার ছালিয়ে দেখছেন সৌমিত্র। প্রচারের ধুলোয় উঠছে আশার জোয়ার। 4 জুন ভোট বাক্সে কার জন্য আশীর্বাদের ঝড় ওঠে সেটাই দেখার। স্বরূপ রায়ের রিপোর্ট, কলকাতা নিউজ।